নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা, যে ছবি দেখতে পাচ্ছেন, চাকরিপ্রার্থীদের বাধা দেয় পুলিশে, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপার প্রাইমারির মিছিলকে কেন্দ্র করে। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানবো এলিনা, কি পরিস্থিতি এই মুহূর্তে? সুশান্ত ঘোষ, তিনি রাস্তায় শুয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাকে সঙ্গে দীর্ঘদিন ধরে বঞ্চনা, ওটা 10 বছর আপনারা অপেক্ষা করেছেন, আজকে এইভাবে রাস্তায় শুয়ে রয়েছেন, চাকরি তো হলো না। এটাই তো বাংলার লজ্জা, যে আমরা বাংলার যে বিশ্বে যে বাংলা গৌরবে মান রয়েছে তা এর পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার আমলে দীর্ঘ 11 বছরে তা অবনীত হয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থার যে মান ছিল তা দিন দিন আরো অন্ধকার জগতে চলে যাচ্ছে। আজ বাংলার পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে, এ তো বাংলার লজ্জা, এ তো ধিক্কার। যে যে নিয়োগে আপার প্রাইমারিতে যে 14,300 শূন্যপদ রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর আসে 14,000 নিয়োগের কথা বলে, বছর আসে বছর যায় ঘোষণা হয় কিন্তু নিয়োগ আপনারা আপনারা খোলা চিঠি দিচ্ছেন, আপনারা খোলা চিঠি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েছিল তিনবার, তারপরে কি হলো? এখনো তা কার্যকর হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, যোগ্য বলতে। আমি আমি একটু কথা বলবো, আমি একটু কথা বলবো এখানে, এই মুহূর্তে যারা রয়েছেন চাকরি প্রার্থীরা তারা স্লোগানিং করছেন, একটু একটু শুনবো তারা কি বলছে। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ তনয়া, যে তারা স্লোগানিং করছেন, এবং আর একই সঙ্গে একটু পুলিশের নিরাপত্তাটা অবশ্যই দেখাবো এই মুহূর্তে। রানী রাসমণি রোডের যে জায়গাটা, যে জায়গাটায় গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই গার্ডরেল তারা সরানোর চেষ্টা করছিলেন, সরানোর চেষ্টা করছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু সেই সময় পুলিশ তাদের আবারও বাধা দেয়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে তাদের। আর একই সঙ্গে হাজার হাজার চাকরি প্রার্থী যেখানে আজও বঞ্চিত, নিয়োগের দাবিতে আজও তারা রাস্তায়, আজও তারা হাহাকার করেন, কয়েকশো চাকরি প্রার্থীদের মিছিল আজকে কলেজ স্ট্রিট থেকে সোজা এই ডোরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি রোডে এসে পৌঁছেছে। তাদের একটাই দাবি, 10 বছরের যন্ত্রণা, যে বেকারত্বের জ্বালা যন্ত্রণা তারা ভোগ করছেন, সেই জ্বালা যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া হোক, আর আর যেন এই বছরটা তাদেরকে কাঁদতে না হয়, তাদেরকে যেন আর চোখের জল ফেলতে না হয়, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি তাদেরকে বাস্তবায়িত করার দাবি তারা জানিয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে তারা রয়েছে তাদের সঙ্গে। দিদি 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 কি বলবেন, কি বলবেন? এইভাবে রাস্তায় বসে রয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া হলো, তারপরে চাকরি কোথায় গেল? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এখন আমাদের কাছে হাস্যকর মনে হয়, তিনবার উনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আমরা এতটাই অসহায় যে ওনার প্রতিশ্রুতিও রক্ষা হয় না, আর আমাদেরও রাস্তার জীবন শেষ হচ্ছে না। আজকে আমাদের প্রায় 400 দিন হয়ে গেল ধর্ণা মঞ্চ, আমরা ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে, একেবারে চাকরি চাই, চাকরি চাই। মাননীয় আপনার তিনবারের প্রতিশ্রুতি রক্ষা করুন, রক্ষা করো, রক্ষা করো, প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার আর নেই দরকার, প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, চাকরিটা দরকার, নির্লজ্জ সরকার, চাকরিটা দরকার, নির্লজ্জ সরকার, চাকরিটা দরকার, বেকার মারা সরকার, চাকরিটা দরকার। দিদি 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 গো প্রতিশ্রুতি রাখো গো, দিদি 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 গো প্রতিশ্রুতি রাখো গো, দিদি দিদি এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ তনয়, আমি একটু সার্বিক ছবিটা দেখাই, পুরোপুরি ভাবে রানী রাসমণি রোড চাকরি প্রার্থীদের কিন্তু ঘিরে রেখেছে তারা, তাদের একটাই দাবি, আজ এই মাসের মধ্যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফার্স্ট কাউন্সিল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সেকেন্ড কাউন্সিলের ডেট প্রকাশ করা হয়নি। এর আগেও আমরা দেখেছি চাকরি প্রার্থীরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন, লড়াই চালিয়ে গিয়েছেন, তারপরেও রাস্তায় তাদের থাকতে হয়েছে। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এই আপার প্রাইমারি 2016 বঞ্চিত চাকরি প্রার্থীরা 396 দিন ধরে লড়াই করছেন চাকরির জন্য, নিয়োগের জন্য, তারপরেও চাকরি নেই, কি বলবেন দাদা? দাদা কি বলবেন, কি বলবেন, কি বলবেন? এখনো পর্যন্ত চাকরি হলো না, বয়স তো পেরিয়ে যাচ্ছে, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের কোন রকম ট্রেনিং নেই, যোগ্য প্রার্থীরা আজকে রাস্তায় বসে আছে, অযোগ্যরা চাকরি করছে,
আজকে পুলিশ দিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আমরা থামবো না, আমরা কোনোভাবেই থামবো না, এর শেষ দিকে চারবো। আমরা জয়নিং না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। জয়নিং এর প্রক্রিয়া সম্পন্ন করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বয়স তো পেরিয়ে যাচ্ছে, বেশ কিছু বছর যেভাবে তারা লড়াই করছেন, এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন চাকরির জন্য, তাদের বয়সটা শেষ হয়ে গেছে। আর কবে তারা স্কুলে যাবেন, কবে তারা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াবেন? তাদের এই মুহূর্তের স্লোগান একটু শোনাবো, আমরা স্লোগান শোনা। নিয়োগের দাবিতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, তনয় আরো একবার দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত সেই ছবি দেখাচ্ছে, ডোরিনা ক্রসিং থেকে সরাসরি তারা রানী রাসমণি রোডে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এবং তারই মধ্যে একজন চাকরি প্রার্থী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুশান্ত ঘোষ আপার প্রাইমারি চাকরি প্রার্থী ডোরিনা ক্রসিং থেকে রানী রাসমণি রোডে এসেছে, তিনিও খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তায় শুয়ে রয়েছেন তিনি। আর এই মুহূর্তে চাকরি প্রার্থীরা, শয়ে শয়ে চাকরি প্রার্থী, তারা রাস্তায় বসে আন্দোলন করছে। নিয়োগের দাবিতে এই লড়াই তাদের চলছে, এবং তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের নিয়োগ বা তাদের দাবি, একাধিক যে দাবি রয়েছে সেই দাবিগুলি সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত তারা কিন্তু একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা চাকরি প্রার্থীদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, এবং সকাল থেকে যে ছবি উঠে আসছে, ওয়েলিংটন হয়ে ডোরিনা ক্রসিং হয়ে তারা এই মুহূর্তে রানী রাসমণি রোডে এসে পৌঁছেছেন। চাকরি প্রার্থীরা, পুলিশ তাদের কিন্তু বারবার বাধা প্রদান করা সত্ত্বেও তারা জানিয়েছেন এইভাবে তাদেরকে আটকানো যাবে না, কারণ 10 বছর কাটানোর পর তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর কতদিন তারা নিয়োগের জন্য অপেক্ষা করবেন? মুখ্যমন্ত্রী এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কেন নিয়োগ সম্পন্ন হলো না সেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা আন্দোলন করছেন, স্লোগানিং তুলছেন, আওয়াজ তুলছেন। আর বাংলায় এই ছবি কার্যত এখন নতুন নয়, পুরনো হয়ে গিয়েছে। প্রত্যেক মানুষ, বাংলার মানুষ জেনে গিয়েছে যে আজকে চাকরি প্রার্থীরা দিকে দিকে আওয়াজ তুলছেন, তাদের কান্নার রোল উঠেছে। কারণ কেউ 396 দিন, কেউ 1022 দিন, কেউ 300 দিন, কেউ 400 দিন, এইভাবে তো আন্দোলন তাদের চলছে। মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশ থেকে শুরু করে গান্ধী মূর্তি পাদদেশ কিংবা শহীদ মিনারের পাদদেশে সরকারি কর্মচারীদের আন্দোলন, কারণ এই মুহূর্তে ধর্মতলা, সেই ধর্মতলা কি আদতে ধর্মতলা রয়েছে নাকি ধর্ণাতলায় পরিণত হয়ে গিয়েছে, এই প্রশ্ন বারবার উঠে এসেছে। এবং বারবার চাকরি প্রার্থীরা একটাই আন্দোলন করেছেন, একটাই আওয়াজ তুলেছেন যে সরকার তাদের প্রতি কেন নীরব, তাদের জন্য কেন নীরব, তাদের জন্য কেন আওয়াজ তোলা হয় না, শিক্ষামন্ত্রী কেন চুপ, প্রশ্ন তুলেছেন, কি বলছেন তারা শুনি।